বিশেষ অভিযান চালিয়ে 13 গ্রাম হিরোইন সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযান নিয়ে সদর এসডিপিও অজয় কুমার দাস জানিয়েছেন, রাজধানীর প্রাণকেন্দ্র লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে পিন্টু মিয়া এবং সোহাগ মিয়া নামের দুই মাদক পাচারকারীকে আটক করে পুলিশ বাহিনী, যাদের কাছে পাওয়া যায় 13 গ্রামের অধিক হিরোইন এবং 300টি কোটা। আটক পাচারকারীদের রবিবার আদালতে তোলা হবে বলে জানান সদর এসডিপিও। কালকে রুটিন পেট্রোলিং যখন আগরতলা পিএস করছিল, তো ওসি এসডিপিও আমরা সব যখন করছিলাম, তো অ্যারাউন্ড 8:45 সময় আমরা দুজনকে সাসপিশিয়াস অবস্থায় দেখি। তো আমাদের ডাউট হয়েছে এরা ড্রাগ পেডলার হতে পারে। একজনের নাম হচ্ছে পিন্টু মিয়া, সন অফ আলম মিয়া, প্রতাপগড় স্টিল ব্রিজের কাছে বাড়ি। আরেকজনের নাম হচ্ছে সোহাগ মিয়া, সন অফ মোহাম্মদ খেলু মিয়া, রাম ঠাকুর শঙ্কর দিকে বাড়ি, এসপিএসএ। তো এদের যখন আটক করা হয় তো ওদের কাছ থেকে 13.37 গ্রামসের হিরোইনের একটা প্যাকেট পাওয়া যায়। তাছাড়া টোটাল একজনের কাছে 200, আরেকজনের কাছে 110 এই যে হিরোইনের যে কোটা থাকে কোটা পাওয়া যায়। ওই সময় আবার এদের সাঙ্গপাঙ্গ 8-10 জন আবার পুলিশ পার্টির উপরে অ্যাটাক করার চেষ্টা করে। যাই হোক, যে কোনোভাবে আমরা আসামি নিয়ে এসেছি, আর যারা 8-9 জন অ্যাটাক করেছে তাদের বিরুদ্ধে আমরা সেকশন লাগিয়েছি। এর মধ্যে পিন্টু মিয়া ড্রাগ অ্যাডিক্ট হওয়াতে, ড্রাগ না পাওয়াতে মানে ওর ড্রাগের সিমটমগুলো আসছিলো, তো ওনাকে জিবি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, এখনও স্টিল অ্যাডমিটেড। আর সোহাগ মিয়া এই যে দাঁড়িয়ে আছে, তো এখন আজকে এখন কোর্টে ফরওয়ার্ড করবো, আমরা ফরওয়ার্ড করে রিমান্ড চাইবো, আর জানার চেষ্টা করবো যে এই ড্রাগস কোথা থেকে ওরা নিয়ে আসছে। তবে এর মধ্যে কুখ্যাত ড্রাগ পেডলার এবং ড্রাগ অ্যাডিক্ট পিন্টু মিয়া শারীরিক অসুস্থতার কারণে জিবি হাসপাতালে ভর্তি থাকায় তাকে ডিসচার্জ হবার পর আদালতে তোলা হবে বলে জানান অজয় কুমার দাস। রবিবার মোটর স্ট্যান্ড এলাকায় নেশাখোরদের আস্তানাতেও পুলিশ অভিযান চালায় সদর এসডিপিওর নেতৃত্বে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়। ব্যুরো রিপোর্ট, আর ইউ নিউজ।